প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের 11টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেছেন, রাজধানী কেন্দ্রিক নয় বরং তৃণমূল মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। ঢাকার আজিমপুরে 2020-21 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের নেয়া 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হলো আড়ম্বর অনুষ্ঠানে, যার মধ্যে বিচারপতি, সরকারি কর্মচারী, নিম্ন আয়ের মানুষের বাসস্থান যেমন আছে, তেমনি রাজধানীর পূর্বাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং পানি শোধনাগারের মতো প্রকল্প রয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা 14 বছর ক্ষমতায় আছে বলেই জনগণের কাছে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র 2009 সালে সরকার গঠন করার পর থেকেই ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই যে এই উন্নয়নগুলি সম্ভব হয়েছে। যদি এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারা না থাকতো, তাহলে এদেশ কিন্তু এত উন্নত হতে পারত না। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ স্যাটেলাইট যুগের বাংলাদেশ, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ করে পরমাণু শক্তির সাথে একটা যুক্ত হতে পেরেছি। শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি মানুষ যেন সর্বোচ্চ সুবিধা ভোগ করে সে কথা মাথায় রেখেই উন্নয়ন প্রকল্প নেয় সরকার। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। কারণ আমরা ই গভর্নেন্স চালু করব, ই জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতেই আমরা এই স্মার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করব। আমি প্রত্যেকটা নাগরিকের সুযোগ সুবিধা, তাদের মৌলিক চাহিদাগুলি যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রকল্প গ্রহণ করি এবং আমরা সেটা বাস্তবায়ন করে মানুষের জীবনে একটা স্বাচ্ছন্দ্য বোধ যাতে আসে সে ব্যবস্থা করে যাচ্ছি। করোনা পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে 2023 সালে বিশ্ব মন্দার প্রভাব সবচেয়ে প্রকট হবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের নেয়া নানা উদ্যোগের পাশাপাশি দেশের মানুষকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ৬টি প্রকল্প জাতীয় গ্রহণ করতে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।